শর্ট ভিডিওস ইন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ চলে এসেছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়ক একটি ভিডিও নিয়ে। উচ্চশিক্ষায় সহজে ঋণ দেওয়া নিশ্চিত করতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ইতিমধ্যে প্রায় 24,000 ছাত্রছাত্রী এই প্রকল্পের মাধ্যমে ঋণ পেয়েছে, যার মূল্য আনুমানিক 650 কোটি টাকা। পাশাপাশি প্রাথমিক ছাড়পত্র দেওয়া হয়েছে প্রায় 19,000 আবেদনকারীকে, যার মূল্য প্রায় 600 কোটি টাকা। তবে এখানেই থেমে থাকতে চাইছে না রাজ্য। এখনো যে 45,000 আবেদন বিভিন্ন ব্যাংকের কাছে পড়ে আছে তার নিষ্পত্তি আগামী 30 জুনের মধ্যে করার নির্দেশ দিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শনিবার মুখ্য সচিব সংশ্লিষ্ট দপ্তরের অফিসের সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন নবান্নে। এই বৈঠকেই পড়ে থাকা আবেদনপত্র দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন মুখ্য সচিব। এই মুহূর্তে প্রায় 20টি ব্যাংক যুক্ত হয়েছে এই প্রকল্পের সঙ্গে। নতুন করে যুক্ত হয়েছে সেন্ট্রাল ব্যাংক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সহ আরো 6টি ব্যাংক। তাদের সকলকেই বেশি করে এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে আবেদন করা হয়েছে, কারণ এই প্রকল্পের অধীন ঋণের জামিনদার হলো রাজ্য সরকার নিজে। আবারও কিছু ক্ষেত্রে এমন দেখা গিয়েছে যে প্রাথমিকভাবে আবেদন দেওয়া হলেও আবেদনকারী পরবর্তী পদক্ষেপে প্রয়োজনীয় কাগজপত্র জমা করছে না বা তা জমা দিতে দেরি করেছে। আগামী জুন মাসে বিভিন্ন ব্যাংকে প্রায় 4,000 ব্রাঞ্চে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনকারীদের জন্য বিশেষ ক্যাম্প করবে শিক্ষা দপ্তর। প্রাথমিকভাবে আবেদন মঞ্জুর হলে এই ক্যাম্পেই প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। প্রাথমিক আবেদন পাওয়া সত্ত্বেও যারা এখনো নথি জমা করেনি তাদের ফোন করে এর কারণ জানতে চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর সংখ্যা প্রায় 25%। আবেদন করা সত্ত্বেও এরা যদি এই মুহূর্তে ঋণ না নিতে চায় তাহলে সেই মতো পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 4 মের পরে শনিবার প্রথম স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রিভিউ বৈঠক করলেন মুখ্য সচিব। জুন মাসে এই সংক্রান্ত যে ক্যাম্প হবে তাতে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের আবেদনকারীদের সাহায্য করতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। জুন মাসের শেষে ফের একবার পরিস্থিতির পর্যালোচনা করবেন তিনি। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি ভিডিওটি আপনারা দেখে থাকেন তবে ফেসবুকের চ্যানেলটিকে বা পেজটিকে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। We'll be right back.